ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা তো শুনেই থাকবেন বা দেখেই থাকবেন অনেকেই কিন্তু টাকা পাচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিন্তু সাধারণ লোকজনকে অ্যাকাউন্টে টাকা দিচ্ছে তো আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত মারফত আপনাদের অ্যাকাউন্টে আপনি টাকা পেয়েছেন কি না বা আপনার নাম আছে কি না সেই টাকা পাওয়ার লিস্টে সেটা আপনি কীভাবে চেক করবেন খুব সহজ পদ্ধতি চেক করার আপনার মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন যদি আপনি ইন্টারেস্টেড নেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন এবং ভিডিওটা স্কিপ না করে দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না ভিডিওটা শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব বেল আইকন প্রেস করে রাখুন এই চ্যানেলে আমরা সরকারি বিভিন্ন নতুন যোজনার আপডেট কিন্তু সবার আগে দিয়ে থাকি আপনি কিভাবে আপনার নামের লিস্টটা চেক করবেন অর্থাৎ আপনি যে টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন সেটা কিভাবে চেক করবেন বা আদৌ আপনার নাম আছে কি না আপনার গ্রাম পঞ্চায়েতে টাকা পাওয়ার আওতায় তো সেটা আপনি কীভাবে দেখবেন সেটা দেখার জন্য একটা খুব সহজ পদ্ধতি আছে তার জন্য যেতে হবে আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এটা একটা গভর্নমেন্ট অ্যাপস নাম হচ্ছে গ্রাম সংবাদ এই গ্রাম সংবাদ এই অ্যাপসটি কিন্তু এনআইসি ই গভ মোবাইল অ্যাপস অর্থাৎ গভর্নমেন্ট একটি অ্যাপস এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করার পর এখানে কিন্তু কিছু পারমিশন যাবে সেই পারমিশনগুলিতে আপনার অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিয়ে আপনি সেটা ভেবে কিন্তু অ্যালাউ করবেন অ্যালাউ করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার এখানে ভাষা সিলেক্ট করতে হবে এখানে ভাষা সিলেক্ট করে আপনার পছন্দ মতো যে কোনো ভাষা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট করবেন নেক্সট করলে নেক্সট করলে এখানে কিন্তু আপনার সামনে একটা পেজ খুলবে এখানে আপনি আপনার স্টেট সিলেক্ট করে যেমন আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তারপর এখানে আসবে আপনার ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিকে থাকেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তারপর যে অপশন আসবে সেটা হচ্ছে আপনার ব্লক আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন সেই ব্লকটা সিলেক্ট করার পর আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন নাম গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করার পর আপনার উপর দিয়ে আরেকটা অপশন দেখতে দেখতাম সেটা হচ্ছে নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আবার পারমিশন যেতে যদি আসে পারমিশন তাহলে অ্যালাউ করবেন যদি না আসে তাহলে কোনো ব্যাপারই না তো যাই হোক এখানে আসার পর এখানে একটা জিনিস দেখতে হবে লগ ইন করার জন্য বলছে তো এখানে লগ ইন করতে হলে প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে আর যদি আপনি লগ ইন করতে না চান তাহলে কন্টিনিউ অ্যাজ এ গেস্ট এখানে ক্লিক করবেন কন্টিনিউ অ্যাজ এ গেস্টে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ খুলবে এই পেজের মাধ্যমেই কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন যাই হোক এই পেজটা আসতে একটু দেরি হয় অনেক সময় নেটের স্পিড কম থাকলে কিন্তু এই পেজটা আসতে দেরি হয় যাই হোক আপনি ঘাবড়াবেন না তো এখানে পেজটা আসার পর আপনি ওপর থেকে দেখুন ওপর থেকে একদম তিন নাম্বার অপশন যেটা আছে এনএসএপি এখানে কিন্তু ক্লিক করবেন তার আগে আমি একটা কথা বলে দিই এইখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন এই নিয়ে আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি আমাদের এই চ্যানেলে ভিডিও আছে ক্লিক করে আপনি দেখতে পারবেন ভিডিওগুলি যেমন আপনার নামে ঘর আসছে কিনা তো নামের লিস্টটা দেখানোর আগে আপনাদের আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে আপনি যদি ভাতার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন কোথার থেকে অ্যাপ্লাই করবেন তারও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনি সেই সব ভিডিও কিন্তু দেখে সরকারি সুবিধা কিন্তু নিতে পারেন যাই হোক আজকে যে কথা যেটা কথা বলবো আমি এন এ এস এপি নিয়ে কিন্তু কথা বলবো এনএসএপি এর মাধ্যমে আপনি টাকা পেয়েছেন কিনা তো সেটা লিস্ট আপনার আছে কি বা কারা কারা টাকা পায় আপনার গ্রাম পঞ্চায়েতে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো সেটা জানার জন্য দেখুন তিনটা অপশন আছে অ্যাবাউট স্কিম স্ট্যাটাসটি হচ্ছে কন্ট্রাক্ট পারসন তো এখানে আপনি আসবেন সেই স্ট্যাটাসটিকে স্ট্যাটাসটিকে ক্লিক করার পর এখানে তিনটা অপশান তিনটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা পাবেন আইজিএনও এপিএস এটা হচ্ছে যারা প্রতিবন্ধী ভাতা পায় তাদের জন্য তারপর আইজি এন এখানে হচ্ছে যারা বয়স্ক ভাতা পায় তাদের জন্য আর আই জি এন এটা হচ্ছে আইজিএন ডাব্লুপিএস এটা হচ্ছে কিন্তু বিধবা ভাতার জন্য তো এখানে কিন্তু ক্লিক করে আপনি নামগুলো দেখে নিতে পারবেন এখানে কোনোটাতে আপনার নাম আছে কিনা যদি থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন আর আমি একটা ক্লিক করে দেখালাম দেখুন এখানে তার পাশে কিন্তু অ্যামাউন্টও দেওয়া আছে কত টাকা করে পেয়েছে সেই অ্যামাউন্টও কিন্তু এখানে শো করছে তো আপনার যদি কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা সরকারি বিভিন্ন জননা আপডেট কিন্তু সবার আগে দিয়ে থাকি এবেও কিন্তু আপনি আপনার নামটা চেক করতে পারবেন যদি আপনি এর এলিজিবল হন তো আর কীভাবে আপনি সব ভাতাতে অ্যাপ্লাই করবেন সেটা জানার জন্য আমাদের চ্যানেলে ভিডিও আছে সেসব কিন্তু আপনি দেখতে পারেন